ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দিওয়ালির জন্য নাইটের লুক ক্রিয়েট করছি। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি এই অ্যালোভেরা জেলটি, যাতে আমার স্কিনটা ড্রাই না হয়ে যায়। তো ভালো করে অ্যালোভেরা জেলটি পুরো ফেসে মেখে নিলাম। তারপরে আমি ইউজ করছি প্রাইমার। তো আমি আজকে ইউজ করছি ব্লু হেভেলের এই লাইট জেল প্রাইমারটিকে। নোজ, ফোরহেড, চিন এইসব এরিয়ায় প্রাইমারটি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি ইউজ করছি হুডা বিউটির এই ফাউন্ডেশনটিকে। এটা আমার খুব একটি ফেভারিট ফাউন্ডেশন। তো এটা খুব কম পরিমাণে পুরো ফেসে অ্যাপ্লাই হয়ে যায় আর খুব লাইট ওয়েট একটা ফিনিশিং দেয়। তো আমি ব্রাশের সাহায্যে পুরো ফাউন্ডেশনটিকে স্প্রেড করে নিলাম। ব্রাশ দিয়ে পুরো ফেসে ফাউন্ডেশনটিকে স্প্রেড করার পর একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো ফাউন্ডেশনটিকে ড্যাব ড্যাব করে বসিয়ে নেব। এতে ভালো করে ফাউন্ডেশনটা ফেসে বসে। তারপরে আমি ইউজ করছি মেবলিনের এই কনসিলারটিকে। যেই যেই পয়েন্টগুলোকে আমি হাইলাইট করব সেখানে আমি কনসিলারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখে, নিচে, নাকে, চিনে যেই যেই জায়গায় একটু ডার্ক স্পট আছে সেই সব জায়গায় আমি কনসিলারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটিকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব। তারপরে আমি ইউজ করছি মেবলিন কোম্পানির এই ফেস পাউডারটিকে। তো পুরো ফেসে এই ফেস পাউডারটি ড্যাব ড্যাব করে ভালো করে অ্যাপ্লাই করে নেব, যাতে আমার ফাউন্ডেশনটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে আমি ইউজ করব মেবলিন কোম্পানিরই এই লুজ পাউডারটিকে। এরপর আমি করব আই মেকআপ। তো আই মেকআপ করার সময় কালারিং ডাস্টগুলো যে ফেসে পড়ে, তো সেখান থেকে রেহাই পাওয়ার জন্য চোখের নিচে আমি বেশি পরিমাণে লুজ পাউডার অ্যাপ্লাই করছি। আর আমি চিন, ফোরহেডেও আমি বেশি পরিমাণে লুজ পাউডার অ্যাপ্লাই করছি, যা যেই সব পরিমাণে যেখানে একটু বেশি ঘাম বেরোয় তো সেই সব জায়গায় একটু ফেস পাউডারটি বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমি আইব্রোটা করে নেব। তার জন্য আমি আজকে ইউজ করছি সুগারের এই আইব্রো পেন্সিলটি। তো এটা একটি খুব ভালো পেন্সিল। তো এটার সাহায্যে আমি পুরো আইব্রোটাকে ফিল করে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে আইব্রো করার পর। তারপরে আমি স্টার্ট করছি আই মেকআপ। আই মেকআপ করার জন্য আমি নিয়েছি রেভলিউশনের এই প্যালেটটি। তো আমি ডিসাইড করতে পারছিলাম না যে কেমন পরিমাণে আমি আই মেকআপটা করব। তো ফার্স্ট স্টার্ট আপ করলাম এই লাইট ব্রাউন কালার শেডটা পিক আপ করে। ব্রাউন কালারটি দিয়ে চোখের উপরে পোর্শনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডটা দেখো কত সুন্দর করে করেছি। তারপরে নিয়েছি একটি ডার্ক ব্রাউন শেড। তো এইটাকে পিক আপ করে চোখের আউটার কর্নার থেকে হালকা হালকা করে ব্লেন্ড করব। তো দেখো এইরকমভাবে আস্তে আস্তে করে ব্লেন্ড করেছি। তারপরে আমি পিক আপ করে নিচ্ছি এই সিমারি ব্লু শেডটা। এটি একটি খুব দারুণ একটি শেড। তো এইটাকে আমি চোখের একটু নিচের পোর্শনের দিকে অ্যাপ্লাই করছি। তো এটাকে আমি হাত দিয়েই অ্যাপ্লাই করেছি। দেন ছোট ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে ব্রাউন শেডটি পিক করে ব্লু শেডের ওপরে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো যত সুন্দর পরিমাণে ব্লেন্ডটা হবে তত আই লুকটি ভালো দেখাবে। লাস্টে আমি সেই সেম ব্লু শেডটাকে পিক করে একটু চোখের নিচে অ্যাপ্লাই করে নিলাম, যাতে আই লুকটি দেখতে একটু ভালো লাগে। তো দেখো সেম পর্যায়ে আমি আরেকটি চোখে করে নিচ্ছি। তো ইনার কর্নারে আমি করব একটু হোয়াইট কালার। তো এটা হলো শিমারি হোয়াইট। তো একদম ইনার কর্নারের দিকে একটু হোয়াইট অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আই লুকটা দেখতে আরও সুন্দর লাগে। তো দুধ পোর্শনে আমি হোয়াইটটা অ্যাপ্লাই করে সেই ফ্ল্যাপি ছোট ব্রাশ দিয়ে আমি ভালো করে স্মাচ করে দেব। তো যত পরিমাণে ব্লেন্ডিংটা ভালো করে করবে তো আই লুকটি দেখতে আরও বেশি ভালো লাগবে। আর সেই সেম ব্রাশটা নিয়ে আমি চোখের নিচে অ্যাপ্লাই করছি, যাতে আই লুকটি দেখতে আরও একটু ভালো লাগে। তো দেখো ব্রাউন শেডটিকে নিয়ে আমি চোখের নিচে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে চোখের নিচে যতগুলো এক্সট্রা পাউডার ছিল ভালোভাবে ঝেড়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে চোখের নিচে পাউডার দিয়ে আই মেকআপটা করলে তো যত এক্সট্রা প্রোডাক্ট থাকে তো সেইগুলো সবগুলো বেরিয়ে যায়। তারপরে আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। এটি হলো মেবলিনের একটি মাস্কারা, এটা আমার ফেভারিট মাস্কারা। তো এটা পরলে খুব সুন্দর লাগে। তো ফলস ল্যাশেস পরা দরকার পড়ে না। তো এইটা একবার আপনারা অ্যাপ্লাই করে দেখতেই পারেন। তারপরে আমি ইউজ করছি কালার বারের এই ব্লাশটিকে। তো এইটা আমারও একটা সেম
ফেভারিট একটা ব্লাশ, তো এইটা আমি খুব হালকা পরিমাণে অ্যাপ্লাই করে নিলাম। চিক্সের সাথে সাথে জ লাইন আর ফোরহেডেও আমি ব্লাশটিকে অ্যাপ্লাই করেছি, আমি কন্ট্রোল করব না বলে। এই রকম করলে খুব লাইট ওয়েটে একটা কন্ট্রোল হয়ে যায়। তারপরে আমি ইউজ করছি নোজ কন্ট্রোল, সেই ব্রাউন শেডটাকে নিয়ে আমি হাতের সাহায্যেই নোজটাকে কন্ট্রোল করে ফেললাম। তো সেম প্যালেটের আমি সেই সিমারি হোয়াইট শেডটাকে নিয়ে একটু আইব্রোতে একটু হাইলাইট করে নিলাম। তারপরে আমি ইউজ করছি মেবলিনের এই হাইলাইটারটিকে, তো এটা আমি খুব লাইট ওয়েট হাইলাইটার, হালকা পরিমাণে চিক্সে ফোরহেডে চিনে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে ইউজ করছি মেবলিনের এই ওয়াটারপ্রুফ কাজলটি, তো এটাও আমার খুব একটা ফেভারিট কাজল, এটা আমি পার ডে ইউজ করে থাকি। কাজলটি আমি চোখের নিচে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি ইউজ করছি লিপস্টিক, তো লিপস্টিকের জন্য আজকে আমি ইউজ করছি সুগারের এই গ্রেটফুল রেড লিপস্টিকটি, তো এটা আমার খুব ফেভারিট একটা লিপস্টিক, খুব ডিপ লাল কালারের একটা বোল্ড লিপস্টিক, তো এটা ব্রাইডের জন্য একদম পারফেক্ট। লাস্টে আমি ইউজ করছি নিক্সের ডুই সেটিং স্প্রেটি, এটা খুব সুন্দর একটা সেটিং স্প্রে, ফেসটাকে খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো দেয়। লাস্টে আমি ব্লু আর হোয়াইট কম্বিনেশানের চাঁদবালি একটা বিগ ইয়াররিংস পরে নিচ্ছি, তো দেখো ইয়াররিংসটা কত সুন্দর, প্রিটি একটা ইয়াররিংস, তো এই শাড়ির সঙ্গে ওটা দারুণ মানিয়েছে। তো দেখো এই ইয়াররিংসটা পরে নেওয়ার পর আমি চুলটাকে বিরুনি করে রেখেছি যাতে আমার চুলটা হালকা কার্ল ভাব এসে যায়। তো আমি বিরুনিটা খুলে দিচ্ছি, তো চুলটাকে আমি হালকা করে এক সাইডে র্যাপ করে আমি স্টাইল আপ করেছি। আর আমি যে শাড়িটা পরেছি সেটা হলো ব্লুর উপরে পিঙ্কের কম্বিনেশনের একটা শাড়ি, তো দেখো আমার পুরো লুকটা প্রায় কমপ্লিটের কাছাকাছি। ব্যাঙ্গেলসটা পরে নিলাম, লাস্টে একটি ব্ল্যাক টিপ পরে লুকটা কমপ্লিট করলাম। আপনাদের যদি লুকটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।